হ্যালো বন্ধুরা, এয়ার ট্রাভেলার্স ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের বঙ্গবন্ধু যমুনা সেতু ইতিহাস ও কিছু অজানা তথ্য জানাবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সেতু। 1990 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভুয়াপুর ও পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে। এটি বিশ্বে 11 ও দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর। এর প্রবাহিত পানি আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বে 5ম বৃহত্তম নদী। সেতুটি বাংলাদেশের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। এছাড়াও এই সেতু বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন এবং টেলিযোগাযোগ সমন্বিত করার অপূর্ব সুযোগ করে দিয়েছে। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা সেতু স্থাপনের প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। 1994 সালের 1 অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালের 23শে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এই সেতুটির প্রস্থ 18.5 মিটার। এই সেতু নির্মাণে ব্যয় হয় 3,745,60,00,000 টাকা। লক্ষ্যমাত্রা ছিল সেতু নির্মাণের 25 বছরে বিনিয়োগের টাকা তুলে আনা হবে, তবে নির্ধারিত সময়ে 7 বছর আগেই সেতুর নির্মাণ ব্যয় উঠে আসে। সেতু নির্মাণের ইতিহাস। 1949 সালে জননেতা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম রাজনৈতিক পর্যায়ে সেতু নির্মাণের দাবি উত্থাপন করেন। 1954 সালের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনের সময় যুক্ত ফ্রন্টের 21 দফা নির্বাচনী ইস্তেহারে এই সেতু নির্মাণের কথা অন্তর্ভুক্ত ছিল। 1969 সালে যুক্তরাজ্যের ফ্রিম্যান ফক্স অ্যান্ড পার্টনার্স নামে একটি প্রতিষ্ঠান সেতুটির প্রাথমিক সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা পরিচালনা করেন। তারা আনুমানিক $175 মিলিয়ন ব্যয়ে সিরাজগঞ্জের নিকট রেলগ্রাম সড়ক সেতু নির্মাণের সুপারিশ করেন। অন্যদিকে 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রাককালে বেতার ও টেলিভিশন ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণদানকালে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দলের নির্বাচনী ওয়াদা হিসেবে যমুনা সেতু নির্মাণের কথা উত্থাপন করেন। সকল প্রচেষ্টা তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও মুক্তিযুদ্ধের কারণে বাস্তবায়িত হতে পারেনি। স্বাধীনতার পর 1972 সালে আওয়ামী লীগ সরকার যমুনা নদীর উপর সেতু নির্মাণের ঘোষণা দেয় এবং 1972-73 সালের বাজেটে এজন্য বরাদ্দ রাখা হয়। 1973 সালে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা যমুনা নদীর উপর একটি সড়ক কাব রেল সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা হাতে নেয়। 1973 সালে জাপান তার সমীক্ষা শেষ করে। তারা বলে যমুনা প্রকল্প $683 মিলিয়ন ব্যয় হবে এবং এর অর্থনৈতিক আগমের হার মাত্র 2.6%। যেহেতু এটা প্রযুক্তিগত ও অর্থনৈতিক দিক দিয়ে লাভজনক নয়, তাই তৎকালীন সরকার প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করে। 1982 সালে সরকার যমুনা সেতু প্রকল্প পুনরুজ্জীবিত করে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 1985 সালে 16 জুলাই রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে যমুনা সেতু কর্তৃপক্ষ গঠিত হয়। 1986 সালে এই সেতুর জন্য প্রথম পর্যায়ের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত করা। এ সময় সিরাজগঞ্জ ও ভুয়াপুরের মধ্যবর্তী স্থানকে সেতুর জন্য সবচেয়ে উপযুক্ত বলে চিহ্নিত করা হয়। 1987 সালের মধ্য দ্বিতীয় পর্যায়ের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হয়। দেখা যায় একটি সড়ক ও রেল কাম বিদ্যুৎ লাইন
পরিবাহী সেতু অর্থনৈতিক ও প্রযুক্তিগত উভয় দিক দিয়ে লাভজনক হবে। 1992 সালে আইডিএ, এডিবি ও জাপানের ওইসিএফ সেতুর জন্য প্রয়োজনীয় অর্থায়নে সম্মত হয়। নির্মাণ চুক্তির জন্য 1993 সালে আন্তর্জাতিক বিডিংয়ের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। সেতু নির্মাণ, নদী শাসনের কাজ এবং দুটি সংযোগ সড়ক নির্মাণ কাজের চুক্তি 1994 সালের মার্চে সম্পাদিত হয়। 1994 সালের 10 এপ্রিল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 1994 সালের 15 অক্টোবর প্রকল্পের ভৌত অবকাঠামো নির্মাণ কাজ বাস্তবায়ন হয় এবং গ্যাস সঞ্চালন লাইন ব্যতীত সকল কাজ 1998 সালের জুনের মধ্যে শেষ হয়। 1998 সালের 23 জুন সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সম্ভাব্য দুর্যোগ ও ভূমিকম্প যাতে সহ্য করতে পারে সেজন্য 80 থেকে 85 মিটার লম্বা ও 2.5 ও 3.15 মিটার ব্যাসের 121টি ইস্পাতের খুঁটির উপর সেতুটি বসানো হয়েছে। এই খুঁটিগুলো খুবই শক্তিশালী 240 টনের হাইড্রোলিক খুঁটি দ্বারা বসানো হয়। সেতুটির স্প্যানের সংখ্যা 49টি এবং ডেক খন্ডের সংখ্যা 1263। সেতুর উপর 4 লেনের সড়ক ও 2টি রেল ট্র্যাক বসানো হয়েছে। সেতুর উপরিকাঠামো ঢালাই করা খণ্ডাংশ দিয়ে তৈরি। সেতু নির্মাণের মোট খরচ $962 মিলিয়ন। আইডিএ, এডিবি ও ওইসিএফ প্রত্যেককে 22% তহবিল সরবরাহ করে, বাকি 34% ব্যয়ভার বহন করে বাংলাদেশ।